বন্ধু মানে একসাথে সিনেমা দেখা নয়, বন্ধু মানে একসাথে ইয়াবার টান দেওয়া নয়, বন্ধু মানে একসাথে পার্কে যাওয়া নয়, বন্ধু মানে দুনিয়াতে আকাম কুকাম করা নয়। আল্লাহ বন্ধু কারে কয়? আল্লাহ বলে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আরে বন্ধু তারে কয়? যিনি ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে বাধা দেয়। এটাকে কি বলে? সেই জন্য বন্ধু ছাড়া দুনিয়া চলবে না। তাই 2024 একটা সিদ্ধান্ত নেন, বন্ধু বানাবো, বন্ধু ছাড়া আমার দুনিয়া চলবে। সেই জন্যই তো পরিবার লাগে, সমাজ লাগে, বন্ধু লাগে, একাকিত্ব জীবন পালন করা সম্ভব নয়। কামলিওয়ালা রসুল বলে বন্ধু বানানোর সময় তিনটা কোয়ালিটি দেখবা। কয়টা কোয়ালিটি? ইসলামে সব আছে। আপনি বন্ধু কারে বানাবেন এটাও ইসলামে আছে না নেই? আছে। কার সাথে চলবেন এটাও ইসলামে আছে না নেই? আছে। ইসলাম এটা পরিপূর্ণ ধর্ম, যেটা সব বিষয়ে সমাধান দেয়, যেটার উপরে আর কোনো সমাধান নেই। ইসলাম বলছে বন্ধু বানানোর সময় তিনটা ক্যাটাগরি খেয়াল রাখবা। এক নাম্বার, যারে দেখলে অটোমেটিক আল্লাহর জিকির মনে পড়ে। যারে কি করলে? কথা শুনেন নাই এখনো, তার কথা শুনেন নাই, জাস্ট চেহারা দেখছেন। অনেকে চেহারা দেখলে সিনেমার কথা মনে পড়ে, অনেকের চেহারা দেখলে মাদকের কথা মনে পড়ে, অনেকের চেহারা দেখলে জেনার কথা। তা আল্লাহ রসুল বললেন প্রথমে বন্ধু বানানোর জন্য তিনটা ক্যাটাগরি লাগবে। এক নাম্বার হচ্ছে চেহারা দেখলে অটোমেটিক জিকিরুল্লাহর কথা মনে পড়ে, অটোমেটিক আপনার মন আল্লাহু আকবরের জিকির শুরু করে দেয়। দুই নাম্বার, যার কাজ দেখলে, যার কি দেখলে? কাজ দেখলে এবাদতের কথা মনে পড়ে। কিসের কথা? নামাজের কথা মনে পড়ে, কোরআন তেলাওয়াতের কথা মনে পড়ে। তিন নাম্বার, যার কথা শুনলে আপনার আমার জ্ঞান বৃদ্ধি পায়। এই তিনটা ক্যাটাগরি যদি তাকে, আল্লাহর রসুল বলেন দেরি করিও না, তারে তুমি বন্ধু বানায় আনো। তারে তুমি কি বানায় আনো? বন্ধু বানায় আনো। তাহলে এক নাম্বার, যারে দেখলে আল্লাহর জিকির। দুই নাম্বার, যার কাজ দেখলে এবাদতের কথা মনে পড়বে। তিন নাম্বার, যার কথা শুনলে জ্ঞান বৃদ্ধি পাবে। তা এই তিনটা কোয়ালিটি যদি পেয়ে যান, তাহলে বন্ধু বানাবেন, বন্ধু বানাইতে দেরি করবেন না।